খানাকুলের একটি পশু পাখি প্রেমী এবং মানবদরদী সংস্থা হলো বার্ড লাভার অর্গানাইজেশন। তারা বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে। গতকাল রাত্রে খানাকুলের রামচন্দ্রপুর গ্রামে একটি আগুন লাগার ভয়ানক ঘটনা ঘটে যায়। এই সংস্থা তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে ওই দুস্থ পরিবারের হাতে ত্রিপল সহ 10 দিনের খাবার তাদের হাতে তুলে দেয়। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমরা এখানে গতকাল রাত্রিতে খবর পেয়েছি যে এখানে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছিল। তো সেই খবরটি পাওয়া মাত্রই আমরা রাত্রিতে আমাদের এই মেসেজটি ফরওয়ার্ড করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের যে সমস্ত সদস্যরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা পরের দিন সকালে অর্থাৎ আজকে ভোরবেলায় আমাদেরকে মেসেজের মাধ্যমে জানায় যে দাদা তোমরা যা করার করো, আমরা তোমাদের পাশে আছি। তো তাদের সেই সমস্ত অনুদান এবং আমাদের যতটুকু সাধ্য ছিল সাধ্যমতো দান সামগ্রী নিয়ে বর্তমানে এইখানে এসে পৌঁছিয়েছি। সাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, আমাদের যে ট্যাগ লাইন আছে আসুন আগামী প্রজন্মকে শুদ্ধ শ্বাস নিতে দিই, সেটা যেভাবে খুশি, সে বন্যপ্রাণী সংরক্ষণ বা মানুষের পাশে দাঁড়িয়ে হোক। তো আর ভব ঘুরে অসহায় সহায় সম্বলহীন এইসব মানুষদের পাশে দাঁড়িয়ে বার্ড লাভার অর্গানাইজেশন দীর্ঘদিন কাজ করে আসছে, সেই রকমই আজ আমরা আসছি খানাকুলের রামচন্দ্রপুর গ্রামে। এখানে একটা দুর্ঘটনাবশত একটি বাড়ি আগুন লেগে যায়, তো পাশাপাশি তিনটে বাড়ি থাকায় তিনটে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, ঘটনাস্থলে একজন মারা যায়। তো আমরা এসেছি আমাদের সাধ্যমতো সামগ্রী নিয়ে ওনাদের পাশে দাঁড়াতে, হয়তো ক্ষতির পরিমাণ মাপা সম্ভব নয়, তো আমরা চেষ্টা করব আমাদের এনজিও যারা সদস্য আছেন তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই পরিবারটার পাশে থাকে এবং যিনি মারা গেছেন তার আত্মার শান্তি আমাদের এনজিওর পক্ষ থেকে আমরা কামনা করি। আজ আমরা এখানে এসেছি রামচন্দ্রপুর রাজবংশী পাড়া। তো কালকে গভীর রাতে আমরা একটা খুবই শোক সংবাদ বলতে গেলে যে এখানে একটা আগুন লেগেছে, ভয়াবহ আগুন, যেটার কারণে তিনটে থেকে পাঁচটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইটা শুনে আমরা অনেকেই কাল রাত থেকে হয়তো ঘুমাতে পারিনি যে না আমাদেরকে পৌঁছাতে হবে। তো সকালের মধ্যে আমরা কিছু তোড়জোড় করি, যেমন আমরা কিছু শুকনো খাবার তার সঙ্গে পাশাপাশি কিছু চাল কিছু ডাল যাতে আমরা কিছুটা অন্ন তুলে দিতে পারি, আমাদের সাধ্যমতো আমরা কিছু তেরপলও নিয়ে এসেছি। তো সেটা দিয়েছি, দেখার পর যে সিচুয়েশানটা দেখলাম যে এতে আমাদের সবটা আমরা পূর্ণ করতে পারিনি, আর আমরা যেটা ভেবেছিলাম আরও অনেক কিছু ভেবেছিলাম সেটা সময়ের পাশাপাশি হয়ে ওঠেনি। আর আমরা এখানে গতকাল রাত্রিতে খবর পেয়েছি যে এখানে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছিল। তো সেই খবরটি পাওয়া মাত্রই আমরা রাত্রিতে আমাদের এই মেসেজটি ফরওয়ার্ড করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের যে সমস্ত সদস্যরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা পরের দিন সকালে অর্থাৎ আজকে ভোরবেলায় আমাদেরকে মেসেজের মাধ্যমে জানায় যে দাদা তোমরা যা করার করো, আমরা তোমাদের পাশে আছি। তো তাদের সেই সমস্ত অনুদান এবং আমাদের যতটুকু সাধ্য ছিল সাধ্যমতো দান সামগ্রী নিয়ে বর্তমানে এইখানে এসে পৌঁছিয়েছি।
সাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, আমাদের যে ট্যাগলাইন আছে আসুন আগামী প্রজন্মকে শুদ্ধ শ্বাস নিতে দিই, সেটা যেভাবে খুশি, সে বন্যপ্রাণী সংরক্ষণ বা মানুষের পাশে দাঁড়িয়ে হোক। তো আর ভবঘুরে অসহায় সহায় সম্বলহীন এইসব মানুষদের পাশে দাঁড়িয়ে বার্ড লাভার অর্গানাইজেশন দীর্ঘদিন কাজ করে আসছে, সেই রকমই আজ আমরা আসছি খানাকুলের রামচন্দ্রপুর গ্রামে। এখানে একটা দুর্ঘটনাবশত একটি বাড়ি আগুন লেগে যায়, তো পাশাপাশি তিনটে বাড়ি থাকায় তিনটে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, ঘটনাস্থলে একজন মারা যায়। তো আমরা এসেছি আমাদের সাধ্যমতো সামগ্রী নিয়ে ওনাদের পাশে দাঁড়াতে, হয়তো ক্ষতির পরিমাণ মাপা সম্ভব নয়, তো আমরা চেষ্টা করব আমাদের এনজিও যারা সদস্য আছেন তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই পরিবারটার পাশে থাকে এবং যিনি মারা গেছেন তার আত্মার শান্তি আমাদের এনজিওর পক্ষ থেকে আমরা কামনা করি।